Camera! Camera rolling! Action! রাস্তায় বাড়াইবার পারবা না, বুঝছা? শোনো, এই দেশে যত বড় বড় হিরো, বড় বড় হিরোইন সব এই পাস হয়ে হইছে, ঠিক আছে? এই শোনো, আমার ব্যাংকের অ্যাকাউন্টে একটু ঝামেলা হয়েছে, কালকে ক্যাশ 5,000 টাকা নিয়ে গেছো। দরজা খোলা আছে। ম্যাডাম, আমরা এখন যে 13 নম্বর দৃশ্যটা করবো আর কি, আর আপনার কস্টিউম একটা শাড়ি আর কি, আমি আসি বস ডাকতেছি। আরে, আমাকে স্ক্রিপ্ট বুঝাবে কে? জি ম্যাম। স্ক্রিপ্ট বলো। হ্যাঁ জি, বুঝাচ্ছি। মানে এই গল্পে আপনার নাম হচ্ছে রূপন্তি ম্যাম। আমি জানি,
থ্যাংক ইউ ম্যাম। গল্পের শুরুতে আমরা দেখব যে রূপন্তী মানে আপনি আর কি আমাদের নায়িকা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, তার পরনে থাকবে একটা পাতলা একটা জর্জেট শাড়ি, শাড়ির রংটা হচ্ছে হালকা পেস্ট কালারের, শাড়িতে বাতাস লাগছে, বাতাসে তার শাড়ি আঁচড় দুলছে, ক্যামেরা ট্র্যাক করে স্লো ইন কাটু, আমরা দেখব তার শাড়ির আঁচড়টা নায়কের মুখের উপর, নায়ক শাড়ির আঁচড়টা সরাবে, তারপর বলবে কাট, সুপার সুপার শট দিছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ফাটা হয়েছে তো, ফাটা হয়েছে তাহলে ওটা। এ সুমন সুমন জিবস, অহন হিরোর ডায়লগ পাঠ বুঝাই দিবি, একটা একটা করে ডায়লগ ইমোশন দিয়ে, ঠিক আছে? জিবস একটা করে সব শাশুড়ি দু একটা করে চা দিবি, আমি যা করবো ঠিক তাই করবেন, এর বেশি কিচ্ছু না। দেখেন এতদিন কোথায় ছিলে সত্যি নাকি আমার কল্পনা, ঠিক আছে? আমি যা করছি জাস্ট হুবহু তা করবে, আর কিচ্ছু না, কর। আসেন, এতদিন কোথায় ছিলে ভাই? আমি আপনাকে ধরতে বলছিলাম। ও না মানে নায়িকা ধরে ডায়লগও তো একটা বাদ পড়ে গেছে। আরেকবার আমি দেখাচ্ছি, আরেকবার দেখেন ভাই, আগে জাস্ট ফলো করুন আমাকে, এক্সট্রা কিছু দরকার নাই তো। দাঁড়ান, এতদিন কোথায় ছিলে তুমি কি সত্যি নাকি আমার কল্পনা? টন ভাই সবাই রেডি, ক্যামেরা ক্যামেরা রোলিং, অ্যাকশন। কি পাগলামি করছো? কি পাগলামি করছো? কে পাগল? আমি আমি হ্যাঁ আমি পাগল, আমি পাগল, তোমার পাগল, আমি তোমার পাগল, আমি পাগল। কাট এই পাগলামির মধ্যে মধু থাকবো, এই পাগলামির মধ্যে একটা আবেগ থাকবো, বুঝছো? বস আর একটা সত্যি তুই কি হয়ে গেছো, কি গেছো, চলো এটা হইলো। আপনার মতো এত বড় একজন নায়িকার সামনে দাঁড়ায় অভিনয় করতেছে, ওই যখন এটা মনে করে তখনই ওর ঠ্যাং কাঁপা শুরু হয়, ডায়লগ ভুলে যায়। তালুকদার ভাই আপনি একটু বেশি বলছেন, আপনি খান, আমি অত বড় কিছুই না। আমি একদম ভাষা কথা কইতেছি ম্যাডাম, আমার অনেক দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু একটা গুণ আছে, আমি সারা জীবনে একটা মিশা কথা কই নাই। হয় আপনার সামনে যদি আমি ওর বাপরে খাড়া করাই দিতাম, কইতাম তুই অভিনয় কর, ওর বাপেরও ঠ্যাং কাঁপতো। এই যে আমি এত বড় একজন ডাইরেক্টর, 101 ছবি রিলিজ হয়েছে, আপনি কি খেয়াল করেন যখন আমি আপনাদের ডিরেকশন দিই আমার ঠ্যাং একটু কাঁপে? আমার অনেক ভালো লাগছে আপনার সাথে কাজ করতে পেরে।
আমারে শরম দেন না ম্যাডাম, আমারে শরম দেন না। ইন্ডাস্ট্রি সবাই জানে আপনি কেরা, আপনি কত বড় নায়িকা। আমি ওরা সাহস যোগাইতেছি, দেখ ব্যাটা ম্যাডাম অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আরে যারা বড় হয় তাকেও আত্মা অত বড় হয়। ম্যাডাম তোরে মাফ করে দেবো, তুই চেষ্টা কর যত ভালো অভিনয় করা পারো। খালি বিস্কুট ডান্সেস ভালো নাটি। তুই চিন্তা করতেছিস কেন? তো রেডি কর যা। প্রথম ডায়লগ ক্লোজ শট, লাইট রেডি কর। এতদিন কোথায় ছিলে? কেমনে করে নিল এতদিন কোথায় ছিলে? আপনি কি রইব কোন? আপনি যেমনি দিলেন মনে হইতেছে আপনি ক্লাস ওয়ানে পড়েন, আপনার মায়ে আপনার লেগে টিফিন নিয়ে এসে মারে দেখে কইতেছেন আম্মু এতদিন কোথায় ছিলেন। আরে আপনি হিরো, হিরোইনের লগে ডায়লগ কইতেছেন, একটা প্রেম থাকবো, একটা ভালোবাসা থাকবো। এতদিন কোথায় ছিলে? এতদিন ম্যাডাম পানি হবে, একটু পানি। আমি কোনো কাজ করবো না, আপনি ওকে ঠিক করেন আগে। পানি খেলে হবে ম্যাডাম, পানি। হিরোইন আপনারা যেতে বিষয়
তোর লাগে হিরোইনের দেখা হইলো কই? লাইকার রুমে। ভাই তুই হিরোইনের রুমে যাবি কে? তুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তুই হিরোইনের রুমে যাবি কে? আমি ডিরেক্টর, আমি যাবো। নসেবনি দিছিলাম এককের গরম চা ফিটকা মেরে চক্কানা করে হলামু, কিন্তু আমার হিগাস না, আমার হিগাস তোর জায়গায় আমি থাকতে আমি নায়িকার দরজার সামনে ঘুরে ঘুরি করছি, হুদা করছি হুদা, কোনো লাভ নাই বেটা, কোনো লাভ নাই। কি কইছ তোরে? বস আপনারে যাইতে কইছি রে। যা কো, আমি মরে গেছি। ম্যাডাম আপনি হেনে, আমি আপনার ঘর থেকে ঘুরে এলাম, আমার ডাকছেন নাকি? হ্যাঁ তালুকদার ভাই, আপনার সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে। জরুরি হোক না জরুরি হোক, আপনার যত কথা আছে সব কম, আমি আপনার কথা শোনার লেগে খারাপ। আপনার এই গদ্য ভিড়কে দিয়ে হবে না, ওকে চেঞ্জ করেন। অরে দিব ওর বাপরে দিব, আসলে সমস্যাটা কি ম্যাডাম জানেন? ওই অ্যাক্টিং ঠিকই পারে, আপনি কি মনে করেন ওর অ্যাক্টিং না দেখে আমি কাস্টিং দিছি? সমস্যা হইতেছে ওই আপনার এদিকে ডরাইতেছে, আপনার মতো এত বড় নায়িকার লগে অ্যাক্টিং করতেছে, চারটিখানি কথা আপনার সামনে খাড়াইতে ওর ঠ্যাং কাঁপতেছে, ওই ডালে গুলে যেতেছে, অভিনয় কি করব? আচ্ছা তাহলে ঠিক আছে, ওর বাপকে নিয়ে অ্যাক্টিং করান, আমাকে তাহলে বাদ দেন, আমি চলে যাই। কত কথা কইলাম ম্যাডাম, আপনি চলে গেলে আমি কি করুম? এত বড় টিম নিয়ে আসি, প্রডিউসার আমরা তো সবাই করবো এনে। শুটিং করতে চান? কি করুন ম্যাডাম, না করলে তো মরে যাবুন। তাহলে হিরো চেঞ্জ করেন। কি করুন, খারাপ রূপ হিরো কই পামু, আবার নতুন হিরো? আপনার এই টিমে হিরো আছে। আমি ম্যাডাম, আমি নায়কের পাঠ করি না, দুসাতে জোকারের পাঠ করছি। তালুকদার ভাই কেন আপনি জোক করেন অলওয়েজ? একটা সিরিয়াস কথা বলছি। আমি সিরিয়াসলি কইতেছি ম্যাডাম, আমি হিরোর পাঠ করি নাই, আমি পারুম না, আমি দুই একটা জোকারের পাঠ করছি। আরে আমি আপনার কথা কোথায় বললাম? ওই যে আপনার অ্যাসিস্ট্যান্ট কি যেন নাম, সুমন, সুমনকে নেন। ম্যাডাম ওই আমারে ডুবাই ফেলবো, খারার উপরে নদীতে ফেলাই দিব। অসম্ভব ম্যাডাম অসম্ভব, ওই সারা জীবন প্রম্পটিং করছে, সারা জীবন প্রম্পটিং করছে, একটা প্রম্পটারে পাবলিক টাকা দিয়ে দেখবার লোকে কোন দুঃখে? দর্শক ওকে টাকা দিয়ে দেখার জন্য আসবে না, দর্শক আমাকে দেখার জন্য আসবে। তারপরও ম্যাডাম ওই পারবো না, ওই একটা মাকাল ফল, ওই দেখে আপনি যে বিশ্বাসটা করতেছেন ওই সেই কাম করা পারবো না। কেন পারবে না? ওর চেহারা ভালো, ও দেখতে ভালো, অভিনয় করে ভালো, প্রম করে ভালো, সবকিছু ভালো করে। হ্যাঁ অভিনয় তো আপনি দেখেন নাই ম্যাডাম, প্রম্পটিং দেখছেন, আর চেহারা মাকাল ফল, ভিতরে কিচ্ছু নাই, পচা গন্ধ। আমি করিয়ে নিব, আপনি ওকেই কাস্টিং করেন এবং আপনি ওকেই হিরো নেবেন, এবং ওকে যদি আপনি হিরো না নেন তাহলে আমি আপনার ছবি আর করবো না, আমি চলে যাবো। কি খবর ডিরেক্টর সাহেব, ওইদিকে সব ঠিকঠাক আছে? ভাই ম্যাডাম তো আমার সর্বনাশ করে দিছে, আমারে দূরে নদীর মধ্যে ফেলাই দিছে মনে করেন। উনি কইতাছে যে হিরোরে যে কাম করাইতাছি ফেলে দিনে কি হইব না, নতুন হিরো লাগবো। আচ্ছা কোন এটা সম্ভব, আমি খারার উপরে হিরো কই পামু? আবার কইতাছে আমার প্রোডাকশনে যে কাম করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওই যে প্রম করে সেই সারা নাকি হিরো হইব, এটা কোনো কথা হইলো কোন? হ্যাঁ রে ছবি চলবো, ছবি বানানোর আগেই তো ছবি ফ্লপ, আর এই ছবি ফ্লপ হিট কি, এই ছবি তো সিনেমা হল নিবই না, চালাইবই না। ম্যাডাম যা বলে তাই করেন। ভাই ভাই ধরা খাইবেন কিন্তু, কয়ে দিলাম। কোনো সমস্যা নাই, আপনি ম্যাডাম যেভাবে বলছে সেভাবেই করেন আপনি। খুব সিম্পলি খুব সুন্দরভাবে জানাতে পারবেন, ঠিক আছে? খুব ফিল করে ভিতর আপনি সাংলাস পরে আছেন কেন? সাংলাস পরলে বুঝবেন আমি কি এক্সপ্রেশন দিব ভাই। এই চোখের খেলাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার দিকে তাকা দেখেন। হ্যাঁ শোনেন, নায়িকা যখন আসবে তার সামনে দাঁড়া করবেন এবারে। এতদিন কোথায় ছিল, এতদিন কোথায় ছিল, এতদিন কোথায় ছিলে? তোর কান ধরে পড়ে বসে আসলাম বেটা। ঠাকুরটা
চাকরের মতো লাগতেছে, চাকরের মতো লাগতেছে। উঠ ময়ন, আমি কি পারবো বস? আমি তো জানি তুই পারবি না, গোড়া রান্না পারবি, হ্যাঁ তো কই তুই পারবি, তোর পেট ভর্তি মাল। তোরা একবার পার দিছিলাম, কালাকট করাই দিছিলাম, তাহলে অ্যাক্টিং করতো মনে নাই? তোর অ্যাক্টিং দেখে সব সব কাইন দেয় দশ দিয়ে পালাই গেছিল। যাই যাও রেডি বস, অ্যাক্টিং রাস্তায় পালাই দিন। যা যা করছি না, যা করছি না। আমি রাহিম জেলডেল দিয়ে দিস। হ্যাঁ ভাই, আপনার তো রাজকপাল ভাই, নাম্বার ওয়ান নায়িকার লগে এখন অভিনয় করতেছেন ভাই, আপনার কপালটা একটু দেখি। আরে বুঝছি, শোন মনে পড়ছে আটকা নায়ক হয়ে গেছে তো, মিষ্টি কেনার সময় পাইনি, এটা রাখ মিষ্টি সমস্যা নেই। আর শোন, একদম সারাক্ষণ মনিটরের মধ্যে থাকবে বুঝছো, মানে খাম দিয়ে দিবি না আমার। ঠিক আছে, ওকে, লাগলে আরো কোনো অসুবিধা নেই। আপনার দাড়িটা রুকুন, মানে মনে করছে আমার তো দাড়িতে দাড়ি রাখলে মনে করছে সুন্দর লাগে, দাড়ি না ফালিলে হয় না ভাই? জানি দাঁড়িয়ে আপনার অনেক সুন্দর লাগে, কিন্তু বস কইছে তো, না বস কইছে মনে করছে, বস যদি সুযোগ দিছে তাহলে তো মনে করছে ফালাইতে হবে। যা তুই যা, এটা কি রে? বাইরে ন্যাচারাল লিপস্টিক তাই নাকি? আচ্ছা ভালো আছে, আর ব্যবস্থা বুঝছো? ওকে ভাই, লাভ আছে তো? ও হালকা দেন, বেশি দেন। ওকে ঠিক আছে, না বেশি দিলে খারাপ হয়ে যাবে। রকম প্রথম ছবিতে তো দোয়া করে ঠিক আছে, ভালো করে এতদিন কোথায় ছিলে? এতদিন ঘাড়ে ধরে বের করে দিব। ঘুমাবি না, সারা রাত প্র্যাকটিস কর। তুমি কোথায় ছিলে সত্যি নাকি আমার কল্পনা? ঠিক আছে, আমি যা করছি জাস্ট হুবহু তা করবে, আর কিচ্ছু না, কর। আসেন, এতদিন কোথায় ছিলে ভাই? আমি আপনাকে
ধরতে বলছিলাম। কি পাগলামি করছো? এতদিন এতদিন কোথায় ছিলে? আরে বেডা, নায়ক নায়িকারে কইতেছে এমনি কইবো, কথার মধ্যে আবেগ থাকবো না। ওই জামনে কইতেছে মনে হইতেছে এক চোর আরেক চোরে কইতেছে, দুই চোরে মিলে চুরি করছিল, এক চোরে মাল নিয়ে ভাগছিল, হ্যাঁ খুঁজিয়া পাইছে তিন দিন পর, তারপর কইতেছে এই বেড়া কইছিলা। এটা হইল আপনার কাছে জোর হাত ধরে কই ম্যাডাম, যারে আমি সিলেক্ট করছি পরে দিয়ে পাট্টা করাম। ওই হলো জাত নাই, অগ শৈল্য নায়কের রক্ত থাকে, অশৈল্য হইতেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের রক্ত, প্রম্পটিংয়ের রক্ত। ওই নায়কের পাট কেমনে করবো? ওরা দেখাই বার করলে ওই ঠিকই দেখাই দিবার পারবো, কিন্তু যখন অ্যাক্টিং করতে কইবেন তখন পারবো না। আপনার বলা শেষ? আমার পোলাডারে দি হইব ম্যাডাম। হ্যাঁ নতুন তো, নতুন নায়ক একটু উষ্টা খাইবই। উত্তম কুমার, হ্যাঁ যে মহানায়ক, প্রথম ছবিতে কী পাঠ করছিল, খালি হাইটা গেছিলো, হাইটা যাইতেও তিনবার উষ্টা খাইছিল আমি শুনছি। তাইলে আমার নায়কে পারবো না, একটু চান্স দেন, একটু সময় দেন, হ্যাঁ ঠিকই পারবো। আপনি যান, তুমি যান, তুমি গিয়ে ঘুমান। ম্যাডাম আবার আপনি আমার বুঝাইতে চাইতেছেন? হ্যাঁ পারবো, পারতে পারে ম্যাডাম, সেটা হইতেছে যদি আপনি চেষ্টা করেন। মেয়ে মানুষের আল্লাহ পাক অলৌকিক ক্ষমতা দিচ্ছে, আপনি যদি আপনার অলৌকিক ক্ষমতা কামে লাগায় তারে পারাইতে পারেন, হ্যাঁ ঠিকই পারবো। আমি কই লইব না, শাশুড়ি আল্লাহকে আমার মারামারি লাগবো। বাদাম পাঠাবো ম্যাডাম, শরীরে সর্দি কমায়, গ্লেজ বাড়াইছে আমরা। প্রোডাকশন আমার নায়কের পাঠ করতে দিচ্ছেন না ম্যাডাম, বলছে হ্যাঁ পারবো না, হ্যাঁ ছাগলের নায়কের পাঠাইবো না, আমি যেটা নিয়ে এসি সেই পোলারে দিয়ে দেবো, হ্যাঁ শরীরে নায়কের রক্ত আছে একটু দেন একটু। ভাই একদম ইজ্জতটা তো ডুবাই দিলেন, এতগুলো মানুষের সামনে ঠিক মতো অ্যাক্টিংটা করতে পারলেন না। এরপর কত আশা করছি যে আপনার পর আমি চান্সটা লম, সব শেষ করে দিল। শোন রকম, অভিনয় তো সোজা জিনিস না, বাইরে থেকে সোজা মনে হয়, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ালে বোঝা যায় যে কত কঠিন একটা জিনিস। আজকে তো ক্যামেরার সামনে দাঁড়ানোর পর মনে হয়েছে যে ক্যামেরা না একটা বন্দুক, এমনই আমার গুলি করবো, আমি তো পুরো নার্ভাস হয়ে গেছি। দেখা কি কর, আর তুই বেটা এমনি মানুষ প্রম্পটিং করে? হ্যাঁ প্রম্পটিং কেমনে করে আমার দিকে শিখছ না এতদিন? মানে প্রম্পটিং না মনে হয় কেউ গরুর মতো করে চিল্লাইলো কতক্ষণ ধরে। আপনি নিজে পারেন এখন আমার জারতে আছেন। আমি পারিনি মানি? এই যে আমি যে ভালো প্রম্পটিং করি, কারণ এই যে না যে অভিনয় পারে না, খালি আমার প্রম্পটিং ফলো করে ভালো অভিনেতা হয়ে গেছে। হ্যাঁ আর তুই কি করস? প্রম্পটিংটা কর তো দিই আবার কর। এতদিন কোথায় ছিলে? দেখ কেমনে প্রম্পট করি দেখ। এতদিন কোথায় ছিলে? কি আসছে দেখ তো, কি আসছে বস আসছে? আরে বসালে কি গেটে দাঁড়ায় থাকতো? তাহলে কি আসছে? হিরোইন আইছে। হিরোইন আসছে? ভাই
আপনার নিচে যেতে গেছে এতদিন কোথায় ছিলে? মানছে খুব সুন্দর করছে না? আমি যদি আগের হিরো রে করাইতাম কি ধরা খাইতাম, একটা ছাগল রে করতে কানছি আমি, আল্লাহ বাঁচাইছে আমার, আল্লাহ বাঁচাইছে। হ্যালো হ্যালো, কোন সুমন? প্রম্পটার সুমন। এতদিন কোথায় ছিলে? ছবির হিরো। সরি, রং নাম্বার। হ্যালো জি, হ্যালো এতদিন কালকে তুমি কি সত্যি নাকি আমার কল্পনা?